আমি দাঁড়িয়ে আছি এখন উর্গম ভ্যালিতে। আমার পিছনেই এখানে কথায় খেতি বাড়ি, মানে জমি, জমিতে ফলে আছে বিনস কড়াই, যেটা পরে পেকে গেলে রাজমা হয়, এবং তাছাড়াও আছে আরও অন্যান্য সবজি ক্ষেত। আর দেখতে পাচ্ছেন উর্গম ভ্যালির নয়নাভিয়াম এক দৃশ্য। আমাদের এই দৃশ্য আমাদের ভবঘুরের টিমকে পুরোপুরি আপ্লুত করেছে। বারবার মনে হয়েছে যে এই উর্গম ভ্যালি, গ্রামের নাম উর্গম, এই বলে আমরা একটা ভিডিও আপনাদের সামনে আনব। তো আজ আমরা সেই জন্যই দেখাতে চলেছি যে এই এই জায়গা, এখানকার মানুষের সরলতা, এখানকার ধর্মীয় ভাবাবেশ, আমি আপ্লুত। তো দেখুন আমাদের এই বেড়াতে আসার এই যে জায়গা উর্গম, কি সুন্দর জায়গা। আপনারা আসবেন এইসব জায়গায়, ঘুরে যাবেন, আর এইসব সরল মানুষের সাথে মিশবেন। হিমালয়ের পথে পথে পঞ্চম পর্ব। নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের হিমালয়ের পথে পথের পঞ্চম পর্বে আজ আমরা চলেছি উর্গম গ্রামে। আমরা এই হেলং চটিতে নামলাম। তো আমাদের ভবঘুরের টিম সব নেমেছে, সবাই খুব বিধ্বস্ত। আমরা কি করলাম আজকে সকাল থেকে একটু বলে রাখি ছোট্ট করে, আমরা সকালে অত্রিমুনির গুহা দেখতে গিয়েছিলাম, সেখান থেকে অনুসূয়া মাতার মন্দির চত্বর ঘুরে 6.5 কিলোমিটার নেমে এসেছি মণ্ডলে। সেখান থেকে আমরা গাড়ি পেয়েছি গোপেশ্বর, গোপেশ্বর থেকে আবার গাড়ি নিয়ে এসেছি চামোলি, চামোলি থেকে এলাম এই হেলং চটিতে, হেলং থেকে এখন যাব আমরা দেবগ্রাম। যে জায়গাটাতে আমরা নামলাম, জায়গাটার নাম হলো লেয়ারি। সেখান থেকে আমরা 1.5 কিলোমিটার হাঁটা পথে চলেছি উর্গম গ্রামের উদ্দেশ্যে। পিছনে সবুজ শ্যামল উপত্যকা আমাদের অভ্যর্থনা করল এই স্বর্গীয় গ্রামে। হিমালয়ের এই মন ভোলানো রূপ আমরা মুগ্ধ হয়ে গেছি, আর বারবার ফিরে এসেছি এই হিমালয়ের পথে পথের বিভিন্ন পর্বে আপনাদের দেখাতে চেষ্টা করছি তার রূপ। পাহাড়ের কোলে ছোট ছোট গ্রামগুলোর শোভা দেখতে দেখতে আমরা হেঁটে চললাম উর্গম গ্রামের উদ্দেশ্যে। এই পর্বে আমরা দেখব গ্রাম উর্গম, তার সৌন্দর্য, এখানকার ধাপ চাষ, এখানকার সহজ সরল মানুষের জীবনযাত্রা। তাদের বিশ্বকর্মা পুজোয় আমরা যোগ দিয়েছিলাম, সেই পুজোও আমরা দেখব। আমরা আলাদা করে একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি, সেটা হলো গাড়োয়ালের বিশ্বকর্মা পুজো, তার ভাসান বিশ্বকর্মা বিসর্জনটাকে নিয়ে আমরা আর একটা ভিডিও আমরা আলাদা করে আপনাদের দেখাবো। দেখবেন তার অবর্ণনীয় রূপ এই হিমালয়ের কোলে বিশ্বকর্মা বিসর্জন। আমরা ছিলাম দীনেশচন্দ্রের বাড়িতে, তার হোমস্টেতে। তার বাড়ির ছাদ থেকে দেখছিলাম হিমালয়ের কোলে গজিয়ে ওঠা ঘরবাড়ি, গাছপালা, তার রূপ। তার ছাদে আমরা তাদের সবজি ক্ষেত দেখলাম, আর দেখছি তাদের ছোট্ট কোটা বাড়ি। তাদের উঠোনে তার সাথে কথা হলো, জানতে পারলাম অনেক কিছু, জেনে নিন আপনারাও। তাদের সহজ সরল জীবনযাত্রার সাথে আমরা মিশে গিয়েছিলাম দুদিন। তাদের পরিবার আমাদের আপন করে নিয়েছিল। আমরা এখন আছি, আমাদের এই ভবঘুরের টিম আছে উর্গমের একটা গ্রামে, মানে উর্গম গ্রামে। তো এই গ্রাম পুরাণের গ্রাম,
তো সেই গ্রামে আমরা একটা হোমস্টেতে আছি। তো এনারই হোমস্টেতে আমরা কাল থেকে আছি। আপনার নাম কি হ্যাঁ? ये तो हमारी सेवा है क्योंकि फर्स्ट पे हमारी दुकान है, होटल है, छोटा मोटा होटल है, उतना नहीं है। तो हम चाहते हैं कि बंगाली लोग आते हैं, हम उनकी सेवा करते हैं। तो आते हैं तो एक बार तो होटल देख के तो बोलते हैं कि हम आगे बढ़ेंगे। তো যখন আমাদের সাথে রয়ে যেতে আমরা ব্যবহার দেখতে যেটা আমরাও কালকে বলেছিলাম আমরাও বুঝতে পারিনি। তারপর ওনার বাড়িতে আমরা কালকে ভীষণ সুন্দর একটা অতিথির মতো হয়ে আছি। আমাদের মনে হচ্ছিল না যে আমরা কোনো হোটেলে পড়লে আছি, এর থেকে এত সুন্দর ব্যবস্থা হোমস্টে অনবদ্য। তো যখন আমাদের সাথে রয়ে যেতে আমাদের বাচ্চাদের সাথে রয়েতে তো যখন আমরা ব্যবহার দেখতে তো সোচতে কি আমি এই রয়ে যাই। এই হলো দিনেশচন্দ্রের হোমস্টে এর ঠিকানা, আপনারা একটু লক্ষ্য রাখবেন। বাবা তুমি কি কালারের চুড়ি? এই হলো দিনেশ জি ও তার ওয়াইফ, আমাদের আন্টির ছোট্ট দোকান, তাদের চা জল খাবারের দোকানের সাথে আছে স্টেশনারি গুডস। উগম গ্রামে এসে চুড়ি পেনছে আজ উগম গেছে আর চুড়ি পেনছে, খুব ভালো খুব ভালো। यहाँ चूड़ी माला सब कुछ मिल, लेडीज सामान टोटल मिलता है, खाने के साथ लेडीजों के लिए पूरा सामान मिलता है और उसके प्रसाद भी यहाँ से कल्पेश्वर के लिए प्रसाद। ये गाढ़वाल हिमालय আমার ওয়াইফ কে আন্টি সাজিয়ে তুলেছিল তাদের দেশের মতো করে। আন্টি আমাকে সাজিয়ে দিয়েছে, আন্টিদের এখানের অন্যায় গয়না দিয়ে, কিন্তু সেজে আমার খুব ভালো লাগছে। আমার ক্যামেরা বারবার প্যান হতে থাকে উপত্যকার এ প্রান্ত থেকে ও প্রান্ত। কত ধরনের ফলের গাছ দেখলাম, আখরোট, লেবু, মালটা, পাঙ্গার। সকালের মিঠে রোদে ক্যামেরা নিয়ে ঘুরতে ঘুরতে আমরা হঠাৎ চোখে পড়ল সপ্তবদ্রীর প্রথম বদ্রী ধ্যানবদ্রীর মন্দির। এই হলো সেই ধ্যানবদ্রীর মন্দির, আমরা সেখানে পুজো দিতে গিয়েছিলাম, সেটাও আমরা দেখাচ্ছি। এই হলো মন্দিরের গেট, আর অক্লান্ত পরিশ্রমী কিছু মহিলা যারা ঘাস কেটে আনছে পাহাড় থেকে পশুখাদ্য হিসাবে। জনবহুল ধ্যানবদ্রীর এই মন্দির অঞ্চলটি সত্যি সত্যি খুব সুন্দর। বদ্রীনারায়ণ পাহাড়ের কোলে এই ছোট্ট মন্দির, অনেকটা কেদার মন্দিরের মতোই গঠন কাঠামোটা। আমরা ভবঘুরের টিম পুজো দিলাম, মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখলাম সপ্তবদ্রীর এক বদ্রী ধ্যানবদ্রীকে। মন্দিরে কোনো পুরোহিত ছিল না, স্থানীয় এক মহিলা আমাকে দর্শন করালেন এই ধ্যানবদ্রীকে, শান্ত সৌম্য এক মূর্তি। আমি উর্গম গ্রামে আছি। আচ্ছা আপনাদের দেখাই কিরকম দেখতে জিনিসটা, দেখুন খুব সুন্দর, দেখতে পাচ্ছেন খুবই শক্ত, ভীষণ শক্তপোক্ত জিনিস একদম সত্যি। হিমালয়ের পথে এই সব কারিগরকে দেখে মুগ্ধ হয়ে যাই। সারা দিন ঘুরেছি এই হিমালয়ের উর্গম গ্রামে, বলেছি সাধারণ মানুষের সাথে গল্প কথা, তাদের সঙ্গে আলাপচারিতায় বসে গিয়েছিলাম বেশ অনেকক্ষণ, এবং শুনতেও পেলাম উমাপ্রসাদ মুখার্জির কথা, যিনি এখানে দীর্ঘ দিন কাটিয়েছিলেন, আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে উমাপ্রসাদ মুখোপাধ্যায়, যার ভ্রমণের বই আমার খুব প্রিয়।
উনি বহুবার এসেছেন কল্পেশ্বরের মন্দিরে এবং ছুঁয়ে গেছেন এই উর্গম গ্রামকে, থেকেছেন ধ্যানবদ্রির এই মন্দিরে। আমাদের ভবঘুরের টিম স্থানীয় মানুষদের সাথে গল্প গুজবে মশগুল হয়ে উঠেছিলাম বেশ অনেকক্ষণ। এখানকার এই শান্ত সৌম্য পরিবেশে গল্প করতে করতে কেটে গেছে অনেকটা সময়। অনেক দূরের ভ্যালি আমাদের যা চোখ যায় দেখতে পাচ্ছিলাম, সবুজ শ্যামল উপত্যকায় ধাপ চাষ, অনেক ধরনের ধাপ চাষ হয়ে আছে এই বাগিচায়। স্থানীয় মানুষদের বিশ্বাস এখানে একসময় কেদারের মন্দির ছিল। হিলং চটি থেকে এই গ্রামের দূরত্ব 6.5 কিলোমিটার, 2020 মিটার উচ্চতায় এই গ্রাম। এই গ্রাম পুরাণের গ্রাম। পূর্ব ঋষির নাম অনুসারে এই গ্রামের নাম উর্গম। ঋষি উর্ব ছিলেন পাণ্ডব বংশীয় পুরঞ্জরের পুত্র। মহর্ষি উর্ব কঠোর তপস্যা করেছিলেন এই গ্রামে বসে। তিনি ব্রহ্মার সমান গুণী ও তেজস্বী ছিলেন। নন্দা মন্দির, আমরা যখন গিয়েছিলাম সময়টা ছিল সেপ্টেম্বর মাস, রোদ ঝলমলে রামধনু মাখানো আকাশ আমাদের অভ্যর্থনা করল। উর্গম হলো একটা ব্লক, এর অধীনে গ্রামগুলোর নাম হলো সালনা, থারনা, লেয়ারি, যেখান থেকে নেমে আমরা হাঁটতে শুরু করলাম, দেবগ্রাম, বরগ্রিন্ডা, গ্রীরা, বাসা এবং কল্পেশ্বর। উর্গমের মানুষেরা বলেন বদ্রীনারায়ণের শেষনাগের চক্ষু আছে, তিনি এখানে বহুদিন বসবাস করেছিলেন। শেষনাগ ছিলেন নাগবংশের রাজা, দক্ষের কন্যা। মহাপ্রস্থানের পথে পঞ্চপাণ্ডব এই গ্রামে কাটিয়ে গিয়েছিলেন পুরাণ মতে। আমরা উর্গম ভ্যালির বিভিন্ন গ্রামের ভেতর ঢুকে তাদের সাথে আমরা পরিচয় করছি, কথা বলছি। এ যেন এক বাংলারই কোনো এক গ্রামের ভেতর ঢুকে আছি। তো আমাদের এত আপন লাগছে এই গ্রাম, এত সুন্দর মানুষজন আছে। হ্যাঁ আছে, হ্যাঁ আও না বেটা, দেখুন জীবনযাত্রা কিরকম অসাধারণ। বাবু আও, তো আদমি লোক আতে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল সে, বেঙ্গল সে আতি বাত করতি হ্যাঁ আপকে সাথ করতে হ্যাঁ না, আপকা এ কাম কোন সা কাম, খেতি কা কোন সা কাম করতে হ্যাঁ, কল্পেশ্বর বরস মে কতনে বার যাতে যাতে রে মহিনে মে যাতে আজ পহলি বার কল্পেশ্বর যাওঙ্গি, বিশ্বকর্মা বিসর্জন হোগা উসকে সাথ মে যাঙ্গি। আপনার নাম কি হ্যাঁ বেটা? পুনম। স্কুল মে পড়তি হ্যাঁ? কোন সা ক্লাস মে? 10 মিনিট। স্কুল কহাঁ হ্যায়? উপর চড়াই নাহিঁ, থোড়ি থোড়ি চড়াই। স্কুল দেখ কে আয়ে হ্যায়? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক হ্যায়। আপকে ইয়াহ আকে মাম্মি আপকে জেসা চুড়িয়া আর আচ্ছা হ্যাঁ বহুত আচ্ছা, ইয়ে তো আপ জেসি লে। এবার আপনাদের খুব স্পিড প্যান আপ শটে দেখাবো এখানকার গ্রামের মধ্যে দিয়ে যেসব বাড়িঘর আছে, মানুষজন আছে, তা আপনারা দেখুন এই ছোট্ট ভিডিও ক্লিপটার মধ্যে। আমরা দেখতে পেলাম ঘিঞ্জি হলেও আমরা দেখতে পেলাম কাঠের কোঠাবাড়ি, মাটি দিয়ে
পাথর দিয়ে তৈরি বাড়িঘরদোর। আমি উর্গম ভ্যালিতেই দাঁড়িয়ে আছি, সেখানে মাছের চাষ হচ্ছে ঠিক এইভাবে, এইভাবে দেখুন, এর ভেতর মাছ আছে, আমি দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, হিমালয়ের পথে পথে পঞ্চম পর্ব এখানেই আমাদের শেষ হলো। আগামী পর্বে আপনারা চোখ রাখুন আমাদের ভবঘুরে চ্যানেলে। এই ফাঁকে বলে রাখি, আমাদের আগামী ভিডিওর আকর্ষণ হলো উর্গমের বিশ্বকর্মা বিসর্জন। আমরা আগামী পর্বে আপনাদের এটা দেখাবো।